আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ফেসবুকে কিভাবে লাইভ করবেন। বন্ধুরা, এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি নিজেও পারবেন কিভাবে ফেসবুক থেকে লাইভে যেতে হয়। মূল ভিডিওতে যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট করব, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন। চলুন বন্ধুরা, মূল ভিডিওতে চলে যাওয়া যাক। আপনারা প্রথমে ফেসবুক অ্যাপটি ওপেন করে নেবেন, তারপর আপনারা আপনাদের প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে চলে যাওয়ার পর বন্ধুরা আপনারা একটু নিচের দিকে চলে যাবেন, আমি নিচের দিকে চলে যাচ্ছি। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন লাইভ, আমি এই লাইভ এই অপশনে ক্লিক করে দিচ্ছি, আপনারাও ক্লিক করে দেবেন। লাইভ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা এখানে দেখুন, এরকম ইন্টারফেস চলে আসছে, ঠিক আছে। তারপর আপনারা এই দিকে খেয়াল করুন, এখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারবেন, ঠিক আছে, এবং গেস্ট হিসেবে তাদের ইনভাইট করতে পারবেন। আপনি চাইলে এখান থেকে ইনভাইট করতে পারেন। তারপরে এখানে যদি ক্লিক করেন তাহলে আপনারা এখানে পোল ক্রিয়েট করতে পারবেন। যেমন আমরা ইউটিউবে কমিউনিটি এর যে আছে ট্যাব আছে, ওইখানে কিন্তু আমরা পোল ক্রিয়েট করি, ঠিক সেমভাবে এখানেও আপনারা করতে পারবেন আপনার লাইভে, ঠিক আছে। তারপর বন্ধুরা আমি এই যে এখানে দেখতে পাচ্ছেন থ্রি লাইন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টু ইউর পোস্ট, আপনারা এই অপশনে ক্লিক করে দেবেন। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন ট্যাব টু অ্যাড এ ডেসক্রিপশন, এখানে আপনারা আপনাদের ডেসক্রিপশনটা লিখে দিবেন। আমি লিখে দিচ্ছি চেক লাইভ, এটা লিখে দিলাম চেক লাইভ। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফিলিং অ্যাক্টিভিটিস, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা যে কোনো একটা ফিলিং নিতে পারেন বা অ্যাক্টিভিটিস নিতে পারেন। আমি এখান থেকে এক্স হ্যাপি নিয়ে নিচ্ছি, হ্যাপি। তো বন্ধুরা হ্যাপি ফিলিং এটা আমি নিয়ে নিলাম। তারপর বন্ধুরা আপনারা কী করবেন, নিচে দেখতে পাচ্ছেন ট্যাগ ফ্রেন্ডস, এখানে ক্লিক করে কিন্তু আপনার ফ্রেন্ডদেরকে আপনার লাইভটা ট্যাগ করতে পারবেন, ঠিক আছে। তারপর বন্ধুরা এখানে ডান অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন চেক ইন, এখানে চেক ইন অপশনে ক্লিক করে দেবেন। চেক ইন অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন সার্চ অপশন, এখানে আপনারা আপনাদের কান্ট্রিটা সার্চ করবেন। দেখুন বন্ধুরা এরকম ইন্টারফেস চলে আসলে আপনারা ওকে অপশনে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তারপর বন্ধুরা এই সার্চ অপশনে আপনারা আপনাদের কান্ট্রিটা সার্চ করে দেবেন। অর্ধেক লেখার পরে কিন্তু আপনাদের কান্ট্রির ফুল নেম চলে আসবে, আপনারা সেখানে ক্লিক করে দেবেন। দেখুন বন্ধুরা এখানে আমরা আমাদের কান্ট্রিটা সেট করে দিয়েছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন ব্রিং সাম ফ্রেন্ডস, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকেও আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারবেন গেস্ট হিসেবে। তারপর আপনারা নিচের দিকে দেখুন বন্ধুরা, পুল এই অপশনে ক্লিক করে আপনারা পুল ক্রিয়েট করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিংস, এই অপশনে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা যদি এই বাটনটা অন করে দেন তাহলে কী হবে, আপনার যে ভিউয়ার্সরা আছে তারা কিন্তু আপনার লাইভটাকে স্কিপ করে দেখতে পারবে, ঠিক আছে। আর যদি অফ থাকে তাহলে স্কিপ করে দেখতে পারবে না। তারপর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই কাজগুলো শেষ। তারপর আপনারা কি করবেন, এখানে দেখুন বন্ধুরা গো লাইভে যাওয়ার আগে আমি আরও কিছু আপনাদেরকে দেখিয়ে দেব। তো আমি বাইরে চলে আসলাম। তারপর বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফ্ল্যাশ অফ, আপনারা এই এটা অফ আছে, আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে ফ্ল্যাশটা অন হয়ে যাবে। এবং বন্ধুরা আমি এটা অফ করে দিচ্ছি আবার। তারপর দেখুন মিউট MIC মানে মাইক্রোফোন। তো বন্ধুরা এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনাদের মাইক্রোফোনটা অফ হয়ে যাবে লাইভের মধ্যে, ঠিক আছে। আবার আপনারা টাচ করে অন করে নিতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন রুটেট ক্যামেরা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে আপনাদের সামনের ক্যামেরা চলে আসবে। তারপর এখানে স্টিকার অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনারা স্টিকার নিতে পারবেন, যে কোনো স্টিকার নিতে পারবেন, ঠিক আছে। তারপর বন্ধুরা এখানে ইফেক্টস দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনারা আপনাদের লাইভে অনেক ইফেক্টস দিতে পারবেন, আপনার যেটা ভালো লাগে সেটা দিয়ে দিবেন। তো বন্ধুরা আমি এখান থেকে কোনো ইফেক্টস দিচ্ছি না, আপনারা আপনাদের যেটা ভালো লাগে সেটা দিয়ে দিবেন এখান থেকে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইনহ্যান্স অফ, আপনারা এই অপশনে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা যদি এই বাটনটা অন করে দেন তাহলে আপনার লাইভে যে নয়েসগুলো থাকবে সেগুলো কিন্তু করে দেবে, রিমুভ করে দেবে, ঠিক আছে। তো বন্ধুরা আপনারা এই বাটনটা অন করে দিয়ে এই ডান অপশনে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তারপর বন্ধুরা এই টেক্সট অপশনে ক্লিক করে আপনারা আপনাদের লাইভে কিছু লিখে দিতে পারবেন, ঠিক আছে। লিখে তারপর ডান অপশনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা আমি বাইরে চলে আসার পর বন্ধুরা আপনারা উপরের দিকে আপনাদের যে আইডি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার এরকম ইন্টারফেস চলে আসবে।
তারপর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই বাটনটা, এই বাটনটা আপনাদের অফ থাকতে পারে। আপনারা যদি স্টোরিতে শেয়ার করতে চান আপনার লাইভ, তাহলে এটা আপনারা অন করে দেবেন। আর বন্ধুরা আমি এটা অফ করেই রাখবো। তারপর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন পাবলিক ফ্রেন্ডস, ফ্রেন্ড অ্যাকসেপ্টস, এই তিনটে অপশন আছে। আপনারা কী করবেন, আপনারা যদি শুধুমাত্র ফ্রেন্ডদের জন্য আপনার লাইভ করতে চান তাহলে আপনি ফ্রেন্ডস অপশন সিলেক্ট করবেন, আর যদি আপনি সকল পাবলিকের জন্য লাইভ করতে চান তাহলে আপনি পাবলিক এটা সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। তারপর বন্ধুরা এই দিকে দেখুন সেন্ড নোটিফিকেশন, আপনি যদি আপনার ফ্রেন্ডস এবং ফলোয়ারদের কাছে আপনার লাইভের নোটিফিকেশন পাঠাতে চান তাহলে এই বাটনটা আপনারা অন করে রাখবেন, ঠিক আছে। তারপর বন্ধুরা আমি বাইরে চলে যাচ্ছি, আপনারাও বাইরে চলে আসবেন, আপনাদের কাজ এখানকার কাজ শেষ হয়ে গেল। এই অপশনে ক্লিক করে দিবেন, এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু লাইভে চলে আসছি, পরে দেখুন লাইভ লেখা চলে আসছে, ঠিক আছে। তো বন্ধুরা আপনার যদি লাইভ করা শেষ হয়ে যায় তারপর আপনারা ঠিক আছে ফিনিশ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর বন্ধুরা এখানে প্রাইভেসি অপশন দেখতে পাচ্ছেন, এই প্রাইভেসি অপশনে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে তিনটা অপশন পাবেন, আপনি এখান থেকেও সিলেক্ট করতে পারবেন, পাবলিক সিলেক্ট করবেন না ফ্রেন্ড সিলেক্ট করবেন, এখান থেকেও সিলেক্ট করতে পারবেন। তারপর ডিলেশন সেটিংস এই অপশনে ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন কিপ ফর 30 ডেজ, এটা যদি আপনারা সিলেক্ট করেন তাহলে আপনার এই লাইভটা 30 দিন পর ডিলেট হয়ে যাবে, এবং কিপ ফর 6 মান্থ, এটা যদি সিলেক্ট করেন তাহলে আপনার এই লাইভটা 6 মাস পর ডিলেট হয়ে যাবে। আর যদি আপনি নেভার ডিলেট, আপনার লাইভটা ডিলেট করতে না চান তাহলে এই তৃতীয় এই অপশনটা আপনারা ই করবেন, ঠিক আছে, সিলেক্ট করবেন। তারপর বন্ধুরা আপনারা বাইরে চলে আসবেন, ঠিক আছে। আমি বাইরে চলে আসতেছি, আমাদের কিন্তু লাইভটা শেষ হয়ে গিয়েছে। তো বন্ধুরা এভাবে কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের ফেসবুক পেজে লাইভ করতে পারবেন। দেখুন বন্ধুরা আমার কিন্তু আমি যে লাইভটা করেছি সেই লাইভটা কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। তো এভাবেই কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের ফেসবুক প্রোফাইলে আপনারা লাইভ করতে পারবেন।